তার মানে তুই বোঝাতে চাইছিস আমি রোজার সাথে প্রেম করার আগে আরো অনেকগুলো প্রেম করেছি? বাড়ির ঠিকানা যখন জানা তখন মোবাইলে ট্রাই করে লাভ কি? তুই সামনে দিয়ে না হয় পেছন দিয়ে বাড়িতে ঢুকে যা। গুড আইডিয়া, স্টার্ট। ওই সপ্তাহ মিলে বালি ভালো করে পাহারা দে। দেয়ালে যখন রোজার ছবি আছে তাহলে এটাই রোজার রুম হবে। আল্লাহ নিয়ে ঢুকে পড়ি। তোমার সঙ্গে দেখা হয় না, আসলে তুমি একটা আনারি প্রেমিকা, কোনো ফিলিংস নেই। নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত কি করে, আর তুমি তুমি তার উল্টোটা। কি করতে হবে? শোনো, পা চুলকালে মানুষ বলে বিদেশ ভ্রমণ হবে, হাত চুলকালে মানুষ বলে হাতে টাকা আসবে। আমার সেই সন্ধ্যা থেকে গালটা চুলকাচ্ছে। গাল চুলকালে কি হয়? গাল চুলকালে কি হয়? গাল চুলকালে প্রেমিকা গালে কিস করে। তাই? আরে তাই মানে আমার কথা নাকি গুণীজনের কথা? তাহলে তো গুণী মানুষের কথা সত্যি করতে হয়, কিন্তু একটা শর্ত আছে। ও আল্লাহ, ভালো কাজে আবার শর্ত কেন? এই জন্য শর্ত, কিস করার পর লক্ষ্মী ছেলের মতো সোজা যেভাবে এসেছিলে সেভাবেই চলে যাবে। ঠিক আছে, তাহলে দুগালে দুটো। আচ্ছা সেটা না হয় মানলাম, কিন্তু আরে থাম থাম, আমাকে সরে যেতে দে। রোজা, উনি কে? ভাবি। ভাবি? রোজার ঘরে পুরুষের কণ্ঠ। রোজা, রোজা দরজা খোল। ভাইয়া, দরজা খোল। ভাইয়া তুমি যাও। রোজা, প্লিজ তুমি যাও। আমার ভাইয়া দুজনকে, না না রোজা, আমি বলছি আরে বাবা, রোজা আই, রোজা আমার কি? দরজা খোল বলছি। রোজা, রোজা, কোথায় গেল? কান ভুল শুনতে পারে না। ভাইয়া তুমি কি খুঁজছো? কিচ্ছু না। আরে কথায় বলে না চোরের মন পুলিশ পুলিশ। রোজা, 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 মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুই খুব টেনশনে ছিলি, বল। কই? না না তো, না। দেখো তো ভাবি, মিতুটা যে কি খেয়ে কোনো কাজ নেই, যখন তখন ফোন দিয়ে বসে। নিশ্চয়ই পড়া গিয়ে ফোন। রোজা মামুনি, আমি সুহানের আম্মা, মোবাইলটা সোহানাকে দি বলো, আমি ওর সাথে একটু কথা বলবো। তোর ভাবির ফোন। চুপ কর। হ্যালো মা।